নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব বুধ ধনু রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, যদি কোনো জাতক অথবা জাতিকার জন্মকুশ্রী সাপেক্ষে বুধের অবস্থান ধনু রাশিতে হচ্ছে, তাদের মধ্যে জ্ঞানের আকাঙ্ক্ষা প্রবল থাকবে এবং এদের মধ্যে সাহিত্য বলুন, বিজ্ঞান বলুন, চিকিৎসা বলুন প্রভৃতির দিকে কিন্তু এদের একটা ঝোঁক ভীষণভাবে বাড়তে দেখা যায়। এরা বহুমুখী প্রতিভার কিন্তু হয়ে থাকে এবং নানা বিষয়ে অল্প বিস্তর জ্ঞান এদের কিন্তু অবশ্যই থাকে। একটু অব্যবস্থিত চিত্ত এদের ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে দেখা যায়। এরা কোনো একটি কাজ করতে যাচ্ছে, তার পূর্বে যতটা প্রিকশন নেওয়ার ততটা তো নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে তারা কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে উঠতে পারে না, যার ফলে কিন্তু এদের মন একটু চঞ্চল থাকে যে কোনো কাজের ক্ষেত্রে। লেখাপড়ার ব্যাপারে গভীর বিষয়ের দিকে ঝোঁক কিন্তু থাকে, আর্থিক ব্যাপারে স্থির বা অংশীর সঙ্গে বিরোধ কিন্তু থাকতে দেখা যায়। কোনো গুপ্ত ব্যাপার থেকে আয় এদের জীবনে ভীষণভাবে হয়ে থাকে এবং লেখাপড়ার ব্যাপারে অথবা শিক্ষার ব্যাপারে জীবনে বাধা বিঘ্ন কিন্তু ভীষণভাবে চলে আসে। আত্মীয় সাথে বিরোধ এবং দূরত্ব মানসিকভাবেও কিন্তু তৈরি হতে দেখা যায়। শেষ বয়সে নারী মণ্ডলের দুর্বলতা এবং বিশেষ করে স্নায়ু ঘটিত মস্তিষ্ক সম্বন্ধীয় বিষয়েও কিন্তু ভীষণ পীড়া এরা পেয়ে থাকে। পারিবারিক ব্যাপারে কিন্তু অনর্থক উদ্বেগ এদের জীবনে ক্রমশই বৃদ্ধি পেতে থাকে, তবে সন্তানাদির জন্য ক্রমাগত দুশ্চিন্তা এবং উদ্বেগ এদের জীবনে লক্ষণীয় হয়ে থাকে। ভাইদের জন্য মানে গৃহে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি হতে পারে। অপরের সহযোগিতায় পুস্তকাদি রচনার সম্ভাবনা কিন্তু এদের জীবনে তৈরি হতে পারে। অপরের সংস্রবে জ্ঞান লাভ এদের জীবনেও কিন্তু হতে দেখা যায়, তবে এদের জীবনে বিষ প্রবেশ বা কুচিকিৎসা মৃত্যুর কারণ হতে পারে। সুতরাং এদের ক্ষেত্রে কোনো বিশেষ চিকিৎসার ক্ষেত্রে সতর্ক সাবধান থাকা উচিত, নচেত ভুল চিকিৎসার কারণে বড় সমস্যা এদের জীবনে আসতে দেখা যেতে পারে। ধার্মিক বিষয়ে এরা কিন্তু বিশ্বাসী হয়ে থাকে, তবে কর্মক্ষেত্রে সুযোগের অভাব এদের জীবনে বারবার লক্ষণীয় হয়ে থাকে। অল্প বয়স্ক বন্ধুর দ্বারা জীবনে বহু সাহায্য কিন্তু এরা পেয়ে থাকে। কর্মক্ষেত্রে মিথ্যা অপবাদ অনেক সময় কিন্তু একে বড় পীড়া দেয়। গুপ্ত শত্রুর দ্বারা মিথ্যা অপবাদ প্রচার এদের জীবনে ভীষণভাবে কিন্তু সমস্যাগ্রস্ত করে তোলে, বিশেষ করে কর্মক্ষেত্রের স্থানে। ভ্রমণে শারীরিক কষ্ট এবং স্বাস্থ্যলাভের জন্য ভ্রমণ কিন্তু এদের জীবনে হতে দেখা যায়। তাহলে আজ জানলাম বুধের অবস্থান ধনুরাশির গৃহে থাকলে জাতক জাতিকা তাদের জীবনে কী ফল পেতে পারে সেই সম্পর্কে। আমাদের আলোচনা আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানান। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।